এ যেন এক সিনেমার গল্প। খাবার হোটেলের একজন পরিচ্ছন্নতা কর্মী হিসেবে সর্বপ্রথম তিনি কাজ শুরু করেন। থালাবাসন মেজে সেখান থেকে তিনি আয় করতেন মাত্র 18 টাকা। এরপরে ঘুরে যায় তার ভাগ্যের চাকা। বর্তমানে তিনি প্রতি বছর আয় করেন প্রায় 300 কোটি ভারতীয় রুপি। বলছি ভারতের জীবন সংগ্রামী এক মানুষ জয়রাম বনানের কথা, মেধা এবং পরিশ্রম দিয়ে যিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন একজন সফলতম মানুষ হিসেবে। জয়রামের জন্ম কর্ণাটকের ম্যাঙ্গালুরুর উদুপিতে। তার বাবা পেশায় ছিলেন একজন ড্রাইভার। দরিদ্র পরিবারে বেড়ে ওঠা এই ব্যবসায়ী পড়াশোনায় খুব একটা ভালো ছিলেন না। স্কুলের পরীক্ষায় ভালো ফলাফল না করতে পারলে তিনি বাবার কটুকথার শিকার হতেন। পরবর্তীতে এটি যেন তার জীবনে আশীর্বাদ হয়ে ধরা দেয়। এর মাধ্যমেই তিনি যেন খুঁজে পান আগামী দিনের পথ। জানা যায় 1967 সালে জয়রাম একবার স্কুলের পরীক্ষায় ফেল করেন। পরবর্তীতে বকুনির ভয়ে 13 বছর বয়সে তিনি বাড়ি থেকে বের হয়ে যান। বাবার পকেট থেকে কিছু টাকা নিয়ে মেঙ্গালুরু থেকে বাসে চড়ে সোজা তিনি মুম্বাইতে পাড়ি জমান। সেখান থেকেই মূলত শুরু হয় তার নিজের পায়ে দাঁড়ানোর সংগ্রাম। প্রথম চাকরি হিসেবে একটি খাবার হোটেলে কাজ শুরু করেন তিনি। সেখানে থালাবাসন পরিষ্কার করতেন জয়রাম। পারিশ্রমিক হিসেবে পেতেন মাত্র 18 টাকা। সফলতম এই ব্যবসায়ী সেখানে প্রায় 6 বছর কাজ করেন। একসময় পদোন্নতি পেয়ে তিনি ওয়েটার বা খাবার পরিবেশক হন। এরপর ধাপে ধাপে তিনি হোটেলের ম্যানেজার পদে নিযুক্ত হন। পরবর্তীতে ভাগ্যের চাকা ঘোরাতে জয়রাম দিল্লিতে চলে আসেন। তবে ব্যবসা নিয়ে সেখানে অনেক সংগ্রাম করতে হয়। যা কিছু সঞ্চয় ছিল তা দিয়ে তিনি প্রথম রেস্টুরেন্টটি খোলেন। সেই সময় তাকে সাহায্য করেছিলেন তার বেশ কয়েকজন স্বজন এবং বন্ধু। 1986 সালে দিল্লির ডিফেন্স কলোনিতে চালু করা তার প্রথম খাবার হোটেলের নাম রাখেন সাগর। সেই সময় প্রতি সপ্তাহে হোটেল ভাড়া দিতে হতো 3,250 টাকা। হোটেলে 40 জন একসঙ্গে বসতে পারতেন। প্রথম দিন খাবার বিক্রি করে তিনি পেয়েছিলেন 480 টাকা। জানা যায় ওই সময় দিল্লিতে দক্ষিণ ভারতীয় খাবার খেতে মানুষজন উডল্যান্ড বা দাস প্রকাশ নামের হোটেলগুলোতে আসতেন। পরবর্তীতে ক্রেতাদের কাছে টানতে জয়রাম নতুন করে পরিকল্পনা সাজাতে থাকেন। এর ধারাবাহিকতায় সুযোগ পেয়ে তিনি উডল্যান্ড নামের রেস্টুরেন্টটি কিনে নেন। পরিবর্তন করে সেটির নাম রাখেন সাগর রত্ন। সেখান থেকেই মূলত নাম করা এই রেস্টুরেন্টটির পথ চলা শুরু হয়, যা পরবর্তীতে সময়ে বিপুল জনপ্রিয়তা অর্জন করে। এর পরবর্তী 15 বছরে প্রতিষ্ঠানটি চণ্ডীগড়, মিরাট, গুরগাঁও সহ বিভিন্ন অঞ্চলে 30টিরও বেশি আউটলেট চালু করে। এছাড়াও মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া এবং সিঙ্গাপুরেও এর শাখা রয়েছে। জয়রামকে অনেকেই বর্তমানে উত্তর ভারতের দোসা কিং বলে থাকেন। সেখানে তার 50টিরও বেশি শাখা রয়েছে। এছাড়াও বিশ্বজুড়ে এই রেস্টুরেন্টের শাখা রয়েছে 100টিরও বেশি। 2000 সালে সাগর রত্ন রেস্টুরেন্টের হিসেব গিয়ে দাঁড়ায় 12 কোটি টাকায়, যা 2005 সালে দ্বিগুণ হয়ে 25 কোটি টাকা ছাড়িয়ে যায়। বর্তমানে তার বাৎসরিক আয় প্রায় 300 কোটি ভারতীয় রুপি। সফল ব্যবসায়ী জয়রামের জীবন কাহিনী অনেক মানুষকেই প্রেরণা যোগায়। কেউ কেউ বলেন তার জীবন রূপালী পর্দার মতোই রঙিন এবং সুন্দর। গরিব ঘরের ছেলে থেকে এই পর্যায়ে উঠে আসায় অনেকেই তার প্রশংসা করে থাকেন। নিজের মেধা এবং পরিশ্রম দিয়ে অনন্য উচ্চতায় অধিষ্ঠিত হওয়ায় অনেকে তাকে পথ প্রদর্শক হিসেবেও দেখেন। কেউ কেউ বলেন সফল এই ব্যবসায়ী তাদের কাছে অনুপ্রেরণার আরেক নাম।